হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আচ্ছা, আগের দিন তোমাদের ক্লাস হয়েছিল সিন্ধু নদী সম্বন্ধে। তো সিন্ধু নদীর ক্লাসগুলো কেমন লেগেছে সেগুলো অবশ্যই তোমরা আমাকে জানাবে, ঠিক আছে? আর তোমাদের কোথাও কোনো কোশ্চেন আছে কি না সেগুলো কিন্তু আমাকে তোমরা জানাতে পারো। তো আজকের বিষয়বস্তু হচ্ছে গঙ্গা নদী। তো আমরা প্রত্যেকেই জানি গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে। তা গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, ঠিক আছে? আর গঙ্গাকে কি বলা হয়? না, হোলি রিভার অফ ইন্ডিয়া বলা হয়, বা পবিত্র নদী। আচ্ছা, ভারতে এর দৈর্ঘ্য কত? না, উৎপত্তি স্থল থেকে একদম পতন স্থল পর্যন্ত এর দৈর্ঘ্য কিন্তু 2525 কিলোমিটার। আচ্ছা, আর অরিজিন অর্থাৎ যেখান থেকে উৎপত্তি লাভ করেছে, অর্থাৎ গঙ্গোত্রী গ্লেসিয়ার বা গঙ্গোত্রী হিমবাহ, সেটা কোথায় আছে? দেখো, আচ্ছা, এইটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? না, এটা কিন্তু তোমার উৎপন্ন হয়েছে উত্তরাখণ্ডের ইউটিটি, মানে উত্তরাখণ্ডের উত্তরকাশীর গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, ঠিক আছে? আচ্ছা, এবার উৎপত্তি স্থল থেকেই কিন্তু এই নদীটির নাম গঙ্গা হয়নি। উৎপত্তি স্থলে এর নাম কি ছিল? না, উৎপত্তি স্থলে কিন্তু এর নাম ছিল ভাগীরথী। এই ভাগীরথী দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সাথে মেশে, ঠিক আছে? এই ভাগীরথী আর অলকানন্দার মিলিত যে স্রোত, সেটাই কিন্তু গঙ্গা নামে পরিচিত। এই অলকানন্দা কোথায় গঙ্গার সাথে, মানে কোথায় ভাগীরথীর সাথে মেশে? না, দেবপ্রয়াগের কাছে ভাগীরথীর সাথে এটি মেশে। আর মিলিত রূপ আমরা কি জানি? গঙ্গা নামে জানি, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা ছবিটা দেখতে পাবে। আর শুধু অলকানন্দা কোথা থেকে উৎপন্ন হয়েছে, অলকানন্দা কিন্তু বদরপুঞ্জের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। আচ্ছা, এখানে ছবিটা দেখতে পা দেখো, হচ্ছে অলকানন্দার কিন্তু উৎপত্তি হয়েছে বদ্রীনাথের কাছ থেকে, দেখছো? আচ্ছা, এখান পর্যন্ত কিন্তু, দেবপ্রয়াগ পর্যন্ত কিন্তু এটা অলকানন্দা নামে পরিচিত। এই যে এখানে দেখো গঙ্গোত্রী আছে, এই গঙ্গোত্রী থেকে কার উৎপত্তি? না, ভাগীরথীর উৎপত্তি। এই ভাগীরথীর উপর আবার কে আছে? না, ভীল গঙ্গা মিলেছে এখানটায়। আচ্ছা, এই যে স্থানটা, এইটাকে আমরা কি জানি? দেবপ্রয়াগ। আর আমাদের হিন্দুদের কিন্তু প্রয়াগ পাঁচটা, একটা কি না বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ, ঠিক আছে? চারটা আমরা প্রয়াগ দেখতে পাই। আর আরেকটা, সরি, আরেকটা প্রয়াগ হচ্ছে তোমাদের নন্দপ্রয়াগ। দেখো, এখানে ধৌলিগঙ্গা, যেটা নীতিপাশ, অর্থাৎ এখানে যে নীতিপাশের কাছ থেকে যে ধৌলিগঙ্গা উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু কোথায় মিশেছে? বিষ্ণুপ্রয়াগে মিশেছে। আচ্ছা, কালারটা চেঞ্জ করে বুঝতে পারবে। এই যে ধৌলিগঙ্গা, ধৌলিগঙ্গা কোথায় মিশেছে? ধৌলিগঙ্গা মিশেছে বিষ্ণুপ্রয়াগের কাছে। তারপর আছে নন্দাকিনী, নন্দাকিনী কোথায় মিশেছে? এখানে নন্দপ্রয়াগের কাছে। পিণ্ডার, পিণ্ডার কোথায়? না, কর্ণপ্রয়াগ। এদিক থেকে কেদারনাথ থেকে এসছে মন্দাকিনী, যেটা রুদ্রপ্রয়াগে মিশেছে। কার সাথে? না, অলকানন্দার সাথে। তাহলে অলকানন্দার সাথে এসে মিশে এই নদীগুলি কি হয়েছে? না, আমাদের প্রয়াগ, বা আমাদের দর্শনীয় যে তীর্থক্ষেত্র, সেটা তৈরি করেছে। দেখো, অলকানন্দার সাথে, দেখো, অলকানন্দা আর ধৌলিগঙ্গা, এই দুটো মিলে হয়েছে কি? বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা আর মন্দাকিনী হয়েছে নন্দপ্রয়াগ। অলকানন্দা আর মন্দাকিনী হয়েছে এখানে রুদ্রপ্রয়াগ।
আচ্ছা এটা হচ্ছে নন্দাকিনী, নন্দাকিনী নন্দপ্রয়াগ, আর মন্দাকিনী মিশলে হবে রুদ্রপ্রয়াগ, আর পিণ্ডার মিশে হয়েছে এখানে কিন্তু কর্ণপ্রয়াগ। আর একটা তো প্রয়াগ এখানে রয়েছে, এই যে যেটা দেবপ্রয়াগ। তাহলে টোটাল কটা প্রয়াগ হলো? 5টা প্রয়াগ হয়েছে। আচ্ছা এবার এই যে গঙ্গা নদী, গঙ্গা নদী কোন কোন রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? দেখো গঙ্গা নদী কিন্তু উৎপত্তি হয়েছে কোথা থেকে? ভাগীরথী নামে তো এর উৎপত্তি। ভাগীরথী নামে এখানে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? না উত্তরাখণ্ডের উত্তরকাশীর গঙ্গোত্রী গ্লেশিয়ার থেকে। ঠিক আছে, এটা উত্তরাখণ্ডের উত্তরাখণ্ডে উৎপন্ন হয়ে ইউপি, বিহার এবং বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের মধ্য দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে। তাহলে এর লেন্থ আমরা কতটা জেনেছি? এর লেন্থ হচ্ছে 2525 কিলোমিটার। আচ্ছা উত্তরাখণ্ডে এর দৈর্ঘ্য, মানে উত্তরাখণ্ডে কতটা কত কিলোমিটার প্রবাহিত হয়েছে? না উত্তরাখণ্ডে 310 কিলোমিটার প্রবাহিত হয়েছে, ইউপিতে 1140 কিলোমিটার, বিহারে হচ্ছে 445 কিলোমিটার এবং বেঙ্গলে 520 কিলোমিটার প্রবাহিত হয়েছে। আচ্ছা গঙ্গা নদী যেহেতু ভারতের উত্তর ভারতের একটা বিপুল অংশ জুড়ে প্রবাহিত হয়েছে, তাহলে নিশ্চয়ই এর উপনদীয় কিছু রয়েছে। ঠিক আছে, তাহলে এর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলো আমরা একটু জেনে নিই, কোন কোনগুলো লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি রয়েছে। এর লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিগুলো রয়েছে রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কালী, কোশি, মহানন্দা। এছাড়া যে রাইট ব্যাঙ্ক রিভার, এই রাইট ব্যাঙ্ক রিভারের মধ্যে কে রয়েছে? যমুনা। যমুনা কিন্তু প্রায় গঙ্গার সাথে প্যারালেলি এসেছে, এসে গঙ্গার কাছে গঙ্গার সাথে মিশেছে এটি। আচ্ছা আর কে রয়েছে? না সোন। এই সোন নদী কিন্তু ভারতের একমাত্র উত্তরবাহী নদী, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা আর কে রয়েছে? না এই যমুনার আবার কতগুলো উপনদী রয়েছে, তার মধ্যে চম্বল, বেতোয়া এবং কেন। তো এই যে গঙ্গার নদী উপ গঙ্গার নদীর যে উপনদীগুলো, এগুলো আমরা পরের ক্লাসে আরও বিস্তারিত পড়ব। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে।